বসো, তুমি এই দেখো সোনাইকে খাওয়াচ্ছি এখন, চলো সোনাইকে খাইয়ে নিই, তারপর কথা বলতে পারবে সঙ্গে, ও না হলে কথা বলতে দেবে না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্লিজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে। তো দেখো সোনাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আজকে আছে বাবার আসার কথা। তো হঠাৎ করে বাবা কেন এলো আমার বাড়িতে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমি রান্না করে নিয়েছি, এটা আছে ভাত, আর এখানে আছে মাছের ঝোল, তো এটা আছে পাবদা মাছ, পাবদা মাছের সর্ষে পাতুরি করেছিলাম। তো আর এখানে আছে পনির তরকারি, আর তারপরে একটু পোলাও করেছি, এই যে দেখো পোলাও। তো আর করেছি পটল আর ভেঙে দিয়ে, তো দেখো আমি এখন রান্না করছি পটল পোস্ত আর ঢ্যাঁড়স, তো সেটা একসঙ্গেই করছি। তো প্রথমে গরম তেলে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ছেড়ে দিতে হবে, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে পোস্তটাকে দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে একটু জল দিয়ে নামিয়ে নেড়ে দিই আমার ঢ্যাঁড়স আর পটল পোস্ত। তো চলো তুমি ভিডিওটা দেখতে হবে। এখন আমি দিয়ে দেবো এই যে পোস্তটা, তো চলো ভালো করে নেড়ে নিই পোস্তটাকে। তো এটাকে ভালো করে এখন কষতে দেব। তো এইটা আমার দেখো কষানো হয়ে গেছে, এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এখন জল দেব, জল দিয়ে নামিয়ে নেব। তো ফাইনালি আমার পোস্ত রেডি, দেখতে পাচ্ছ পোস্ত আমার রেডি। তাছাড়া তোমার ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি দেখো বাবা চলে এসছে, তো এই যে বাবা ব্যাগপত্র নামাচ্ছে, আর এই যে ঘরে অন্ধকার, শুনে যেহেতু ঘুমোচ্ছে ওই জন্য অন্ধকার, চুপচাপ করে মানে কোনো আওয়াজ করা যাবে না তাহলে শুনে উঠে যাবে। আর বাবা হঠাৎ এসছে আমার বাড়িতে, কারণ বাবা ডাক্তার দেখানো ছিল, তো সেই জন্য বাবা ডাক্তার দেখাতে এসছে। তো চলো বাবা ফ্রেশ ট্রেশ হয়ে নিক, তারপরে বাবাকে খেতে দেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ডাক্তার দেখিয়ে নিই, বাবা চলে যাবে পরের দিনই, তো চলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে দেখো বাবাকে খেতে দিয়েছি, বাবা এখন খাচ্ছে, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে। তো আমরা এখন ছাদে এসেছি জামা কাপড় তুলতে, দেখতে পাচ্ছ এই জামা সোনা পাপাও ছাদে এসেছে, এই যে এই যে এই যে। তো চলো আমরা ছাদে জামা কাপড় তুলে নিই, আর একটুখানি সোনা এখানে খেলবে ছাদে, এই যে নামার জন্য ও ব্যস্ত হয়ে গেছে। তো তোমার দাদু ভাই নেই, ও গেছে কাজে মানে অফিসে, তো আমি সোনাইকে নিয়ে একাই যাচ্ছি বাড়িতে। তো ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলে নেব, তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, হাঁপিয়ে গেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি সোনাই কি করছে। তাকাও এই যে এই যে এই দেখো লাইট, এই যে এই যে এই যে গুদু, এই যে এই যে এই যে এই যে, একটু হাসো একটু হাসো, একটু চোখ দেখিয়ে দাও, চোখ দেখিয়ে দাও বাবা, চোখ দেখিয়ে দাও, চোখ দেখিয়ে দাও, এই যে এই যে এই যে, একটু চোখ দেখাও, একটু চোখ দেখাও, এই যে এই যে। নাও বাটিতে রেখে দাও, হ্যাঁ বাবা 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 বাবা, দেখি 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 কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, করো করো দেখো সোনায় দুষ্টু দুষ্টু করছে, দেখো কিরকম করছে দেখতে পাচ্ছ, কত ভঙ্গি শিখেছে দেখো, এই দেখো করো, দেখেছো ফোন নেবে এখন, ওকে ফোন দেওয়া হচ্ছে না জন্য দেখো কান্না করছে, হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।